ফার্মার্স ব্যাংকের চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের দায়ে সাবেক প্রধান বিচারপতি এস কে সহ এগারো জনের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ রাষ্ট্রপক্ষ সকল আসামির সর্বোচ্চ শাস্তির আশা করছে আর আসামি পক্ষ বলছে রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণে ব্যর্থ হওয়ায় সবাই খালাস পাবেন দেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা নানান রকম মন্তব্যের কারণে আলোচিত ও সমালোচিত ছিলেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট থেকে এগারোটি অনিয়মের অভিযোগ আনা হয়েছিল এক পর্যায়ে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান বিচারপতি সিনহা ফার্মার্স ব্যাংক থেকে জালিয়াতি করে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ এগারো জনের বিরুদ্ধে দুই হাজার উনিশ সালের দশই জুলাই মামলা করে দুর্নীতি দমন কমিশন একই বছরের দশই ডিসেম্বর আদালত সিনহাসহ এগারো জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পরে দুই সালের তেরোই আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত বিচার কাজ শুরু করে মামলায় রাষ্ট্রপক্ষের একুশ সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য দেন বিশ জন পরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে পাঁচই অক্টোবর রায়ের জন্য দিন ঠিক করে ঢাকার বিশেষ জজ আদালত উনি প্রধান বিচারপতি ছিলেন জুডিশিয়ালের সেই পর্যায়ে থেকে উনার ইনফ্লুয়েন্সে ব্যাংকারদেরকে মিসগাইড করে লোন দেওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়া ফলো করা উচিত ছিল সেই সমস্ত প্রক্রিয়া ফলো না করে তাদেরকে লোন দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেই জন্য আমরা বলেছি যে চারশো নয় ধারার যে অভিযোগ সেই অভিযোগে প্রত্যেককে অভিযুক্ত করা এবং সেই সাথে পাঁচের দুই ধারায় যে ক্রিমিনাল মিসকন্ডাক্ট তারা করেছে সেটাই অভিযুক্ত করা এবং শেষে মানি লন্ডারিংয়ের অপরাধ তারা করেছে রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণে ব্যর্থ হওয়ায় সবাই খালাস পাবেন বলে আশা আসামি পক্ষের আইনজীবীর চারশো নয় চারশো বিশ দুর্নীতি কমিশন আইন উনিশ সাতচল্লিশ সালের পাঁচের দুই মানি লন্ডারিং আইনের চারের দুই এবং তিন এই যে সেকশনগুলো অভিযোগ গঠন করা হলো আমাদের বিরুদ্ধে এই সেকশনগুলো আলটিমেটলি আমাদেরকে লাই করে না এবং যে ঋণের কথা বলা হচ্ছে ইতিমধ্যে মেজর পোর্শন লোন সুপরিশোধ হয়ে গেছে এবং ব্যাংকের পক্ষ থেকে যাচাই বাছাই করে ঋণটা মঞ্জুর করা হয়েছে যখন ঋণটা মঞ্জুর করা হয়েছে তখন এই নিয়ে কোনো কোশ্চেন আসে নাই ঋণ কেলেঙ্কারির মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ফার্মার্স ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাফিউদ্দিন আসকারী রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী শান্তি রায় পলাতক রয়েছেন আর কারাগারে আছেন ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিস্তি ওরফে বাবুল চিস্তি এ মামলার অন্য আসামিরা জামিনে আছেন জাহিদ হাসান ডিবিসি নিউজ ঢাকা